দিদি বাদাম কাকু কি গান বললো সবার মুখে মুখে, আবার ওই এক নম্বর দুই নম্বরও ওই গান ছাড়া নাকি হয়েছে না, কাঁচা বাদাম গান বুলে ওই এক নম্বর দুই নম্বর সাজছে। দিদি বাদাম কাকু যে ভাইরাল হয়ে গেল। তোমরা ঘুমাচ্ছিলে? না দিদি ঘুমাতে পারছি না তো, যেই দিকে যায় খালি বাদামের পাদের গন্ধ, সেই কি গন্ধ, ঘুম যে আসছে না দিদি, টিকতে পারছি না দিদি এই পাদের গন্ধে, দিদি কি করব। দিদি তুমি কি বাদাম কাকুর বাড়ি গেছিলে? আমি নিজে সকালবেলা গিয়েছিলাম, আমি ভাবতে পারিনি এত তীব্রতর বোমা বিস্ফোরণ। দিদি বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা বাদাম কাকুর বাড়িতে যাচ্ছে আর লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু বাদাম কাকু কিছু দিচ্ছে না। দিদি এটা কি ঠিক হয়েছে? ওটা মনে রাখবেন টোটালটাই ফাওতা, গরিব মানুষকে অপমান করছে, গরিব মানুষকে অসম্মান করছে। দিদি কাঁচা বাদাম ভুবন দাদার হয়ে আমি এবার কাজ করব, ভিডিও করব, আর সেখান থেকে যদি ইনকাম হয় একটা অংশ কাঁচা বাদাম ভুবন দাদাকে দিব, তাই না বলো দিদি? যাও গিয়ে বাড়িতে বাসন মাজো। না দিদি আমি বাসন মাজতে পারি না। যাও গিয়ে ঘর পোছো। ঘরও মুছতে পারি না দিদি, ঘরও মুছতে পারি না। যাও গিয়ে বন্ধুকের সাথে লড়াই করো। বন্ধু? না দিদি বন্ধুকের সাথে আমি লড়তে পারবো না। দিদি তুমি কি বন্ধুকের সাথে লড়তে পারবে? গুলি বন্ধুকের সাথে লড়াই করে বেঁচে আছি মনে রাখবে। দিদি বুঝতে পেরেছি, তোমার মতো সাহসী আর কেউ নাই এই পৃথিবীতে, তোমার মতো সাহসী আর কেউ নাই। দিদি ভুবন দাদা বাদাম দাদার হয়ে কাজ করবো আমি নিজে, আগুন নিয়ে খেলবার চেষ্টা করবে না। আচ্ছা দিদি আমি ক্ষমা করছি, আমি আর কাজ করবো না, যা করার তুমি করো। আমি মনে করি সবকিছুর একটা লক্ষ্মণ রেখা থাকা উচিত।